কার্যকর্তাগণ, নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে ঘর ঘর প্রচারের জন্য গেছেন। করিমপুর 1 নম্বর ব্লকের 2 নম্বর পঞ্চায়েতের কলাবাড়িয়া গ্রামে এখানে বেশ কিছু বাড়ি প্রচারের পর বর্তমান শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারী এবং হারমাদ্রা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করে। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের করিমপুর ব্লক হসপিটালে বেশ কিছু কার্যকর্তা ভর্তি এবং সেখান থেকে একজন জেলা হসপিটাল, জেলা শক্তিনগর হসপিটালে এখন খুব খারাপ অবস্থায় হসপিটালে আছে আর কি। পরিস্থিতি ভালো নয়, দুই হাত তার ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। এই ব্যাপারে আমরা চাইছি যে সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে আইনগত তার প্রকৃত ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। কিন্তু বললাম যে সংশোধিত আইনের পক্ষে ঘরে ঘরে প্রচারের জন্য তারা গেছে। 7-8 জন আহত, একজন তো গুরুতর আহত, যে শক্তিনগর হসপিটালে আছে। রাজনৈতিক দল তার নিজস্ব চিন্তাভাবনায় কাজ করে, তাদের তো চিন্তাভাবনাটা এছাড়া আজকে ভূমিকা আছে মানুষের বাড়িতে বোঝাতে চাওয়া হয়েছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।